نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমরা কতগুলো জগৎ পাড়ে দিয়ে এসেছি বিশ্বজগতে, আরও কতগুলো জগৎ পাড়ে দিয়ে পৌঁছতে হবে আলমে আখেরাতে। প্রথম জগৎ অতিক্রম করেছি রূহ জগৎ, এরপর উদর জগৎ, সামনে অতিক্রম করব কবর জগৎ, এরপর হাসর মাঠ। দুইটি জগৎ পিছনে রেখে এসেছি, দুইটি সামনে আসবে। মধ্যবর্তী জগতে এখন অবস্থান করছি। এই মধ্যবর্তী জগতের আগে যে দুইটি জগৎ অতিক্রম করে এসেছি, এর আগে ছিলাম জান্নাতে। সামনে যে দুইটি জগৎ অতিক্রম করব, এর পরও ইনশাআল্লাহ পৌঁছব জান্নাতে। মধ্যখানের এই জগৎটি যাকে বিশ্বজগৎ বলা হয়, সামনে জান্নাতের রাস্তা সুগম করার একটি গুরুত্বপূর্ণ সময়। যদি খোদা না করুক, খোদা না করুক, এই সময়টিকে গুরুত্ব না দেই, হেলায় নষ্ট করে দেই, আকাজে কুকাজে ব্যয় করে ফেলি, তাহলে বেহেশতে পৌঁছা কপালে জুটবে না। তাই এই জগৎটির মূল্য সকল জগৎ থেকে বেশি। এই জগতের উপরে নির্ভর করবে আমার ভবিষ্যৎ, সুখময় হতে পারে, দুঃখময় হতে পারে। অতএব যদি এই জগৎকে আমি আমার জন্য স্থায়ী জগৎ ভেবে নিই, মনে করি, এটা হবে মারাত্মক তমটি ভুল মনে করা। এই জগতে আজ পর্যন্ত কেউ থাকতে পারেনি, পারবেও না। বহু লাইনে বহু দিক দিয়ে পৃথিবীর বহু মানুষ অনেক অগ্রসর হয়েছিল,
এই জগতে থাকার জন্য চেষ্টাও তাদের কম ছিল না, কিন্তু কেউ থাকতে পারেনি। বদনী আগার কাছে পায়েন দাবুদে, আবুল কাসেম মুহাম্মদ জিন্দাবুদে। যদি এই দুনিয়ায় কারোর জন্য স্থায়ীভাবে থাকা সাজদ, তো শেষ নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা থাকতেন। তিনি যখন থাকেননি আমাদের কি হিসাব নিকাশ? এই জগৎটি যেমনিভাবে ভবিষ্যৎ জগৎকে সুখময় বানানোর উপকরণ, তেমনিভাবে ধোকারও সামান। বেশিরভাগ মানুষ আমরা ধোকা খেয়ে চলছি। আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই হায়াতটা ধোকার সামান। প্রত্যেক বস্তু বাও মতো কাজে লাগাইলে বড় উপকারী, উল্টা কাজে লাগাইলে বড়ই ক্ষতিকর। একটি ছুরি ফল কেটে খাইলে উপকারী, গলা চালাইলে ক্ষতিকর। উপকারের কাজেও ব্যবহার করা যায়, ক্ষতির কাজেও ব্যবহার করা যায়। তেমনিভাবে বিশ্বজগৎ ক্ষতির উপকরণ হিসাবে যদি ব্যবহার করি, তো মাতাউল গুরু ধোকার সামান। আর যদি ভবিষ্যৎ সুখময় বানানোর পুঁজি হিসাবে ব্যবহার করি, তো বড় দামি, বড় গুরুত্বপূর্ণ। একই বস্তু কারো জন্য দামি, কারো জন্য ক্ষতিকর। যে জান্নাতের সামান হিসাবে দুনিয়াকে ব্যবহার করবে, তার জন্য বড় দামি, মূল্যবান। আর যে জাহান্নামের উপকারী উপকরণ হিসাবে ব্যবহার করবে, তার জন্য ধোকা এবং ক্ষতিকর। যেহেতু বেশিরভাগ মানুষ জাহান্নামের উপকরণ হিসাবে ব্যবহার করে, তাই আল্লাহ পাক বলেছেন মাতাউল গুরুর, ধোকার সামান। যখন এই আয়াত নাজিল হয়, মুষ্টিময় কয়েকজন ছিল জান্নাতমুখী, আর পুরা বিশ্বের মানুষগুলো ছিল জাহান্নামের যাত্রী, তাই মাতাউল গুরুর। এখনও যদি আমরা বিশ্বের দিকে তাকাই, প্রায় 700 কোটির মতো মানুষ, 150 কোটি থেকে কিছু বেশি মুসলমান, বাকি 550 কোটি অমুসলিম, বেশিরভাগ অমুসলিম। আর এই যে 150 কোটি মুসলমান বলি, নামে তো মুসলমান ঠিক, বাস্তবে মুসলমান কয়জন আছি? পরীক্ষার সামনে আসলে ধরা পড়ে আসলে আমি মুসলমান কি না, হিসাব করলে অল্প কয়েকজন থাকবে। তাই অধিকাংশ মানুষের জন্য মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আবার আরেক দিক দিয়েও আমরা ধোকা খাই। কোনো কোনো বুজুর্গ, কোনো কোনো আল্লাহর ওলি এমনও ছিলেন, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে এমন সাহাবি ছিলেন, কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন। ওইটা দেখো আমরা আবার কেউ ধোকা খাই, যে এত বড় সম্পদের মালিক, এত ব্যবসা বাণিজ্য, এ আবার আল্লাহ ভালো হয় কী করে? আটার কাইয়ের দলার ভিতরে চুল, এই মাথায় একটু দেখা যায়, চিমটি দিয়ে টেনে বের করে আনলেন, চুলের মধ্যে আটার চিহ্ন মাত্র নেই, অথচ এই চুলকে আটার কাইয়ের ভিতরে ডুবেছিল, এরপরও আটার কাই তার মধ্যে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, ভিতরে থাকার পরেও সে ভিন্ন। কাদার ভিতরে থাকে বাইং মাছ, যার মাথা এবং লেজ চোখা থাকে, পিছলা টান দিয়ে বের করে আনলে তার গায়ে মোটেও কাদা নেই, অথচ কাদার ভিতরে ডুবে থাকে। তো এইভাবে দুনিয়ার অর্থ সম্পদের ভিতরে ডুবে থাকার পরেও
দুনিয়া থেকে অনেক দূরে থাকতে পারে। এরকম বহু আল্লাহওয়ালাদের দৃষ্টান্ত ইতিহাসে আছে। আপনারা শুনেছেন হযরত শেখ আব্দুর রহমান জামি রাহেমাহুল্লাহ, অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি, তার কুল্লিয়াতে জামি মারেফাতের ভাণ্ডার, 15,000-এরও অধিক মারেফাতের শের এই কিতাবের ভিতরে। তিনি মুরিদ হবেন, পীর খুঁজতেছেন, পীর খুঁজার আবার দরকার কি? আশেপাশে কত পীর আছে, থাকলে হবে না। আল্লামা রুমির ভাষায় আয় বসা ইবলিসে আদম রো এ হাস্ত, আয় বসা ইবলিসে আদম রো এ হাস্ত, পজবহার দস্তে নাশাইয়া দাদে দস্ত। বহু মানুষ আছে সুরতে দেখা যায় আল্লাহর বড় ওলি, বড় বুজুর্গ। হযরত রুমি বলেন আসলে ইবলিস যখন দারুন নদওয়ায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরামর্শ চলে, সেখানে এসেছিল শয়তান কিসের সুরতে? বড় বুজুর্গ, একবারে দাড়ি দুড়িয়ে, জুব্বা জাব্বায়, হাতে লাঠি, খুব গণ্যমান্য সুরত নিয়ে এসে দুয়ারে আওয়াজ দেয়। খোলার পর দেখে যে বড় গুরুত্বপূর্ণ এক মানুষ, কানা শাইখুন নাজদিয়ুন, আমি নজদের একজন মুরব্বী, শুনেছি তোমাদের আছে গুরুত্বপূর্ণ পরামর্শ আছে, আমিও কিছু পরামর্শ দেওয়ার জন্য এসেছি। চিন্তা করো, এই ইবলিস বড় আল্লাহওয়ালার সুরত ধরে এখানে এসে তাদেরকে পরামর্শ দিয়েছে যে মুহাম্মদকে বের করে দিলে লাভ হবে না, নজরবন্দি করে রাখলে লাভ হবে না, তাকে হত্যা করে ফেলো। তো সুরত তো বড় বুজুর্গের নিয়ে এসেছিল, নাহলে তো এরা আস্থা রাখত না। যে সুরতে মানুষ আস্থা রাখে সেই সুরত নিয়ে এসেছে। তো কিছু লোকজন এমন আছে সুরত বানিয়ে রেখেছে একবারে আল্লাহওয়ালার বড় বুজুর্গের, আসলে কিন্তু বুজুর্গ নয়, আল্লামা রুমির ভাষায় ইবলিস, দুনিয়া কামানোর উদ্দেশ্য। যেই রাস্তায় আসলে দুনিয়ার মহব্বত অন্তর থেকে বেরিয়ে যায়, সে দুনিয়া কামানোর উদ্দেশ্য নিয়েই বসেছে সুরত নিয়ে, আল্লাহ মাফ করুক। তো হযরত জামি পীরের খোঁজে বেরিয়েছেন, বাস্তবে কে পীর, কে বুজুর্গ, কে আল্লাহওয়ালা, কার কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে। বিভিন্ন জায়গায় যান, ফিরে চলে আসেন, পছন্দ হয় না। শেষমেশ সংবাদ পাইলেন অমুক জায়গায় একজন আল্লাহর ওলি আছেন, নাম খাজা ওবায়দুল্লাহ আহরার রাহেমাহুল্লাহ, বড় প্রসিদ্ধ, দূর দরাজ সফর করে ওনার খানকায় গিয়ে পৌঁছলেন। পৌঁছে দেখেন কোথায় আসলাম, অডেল সম্পদের মালিক, এত সম্পদের যে মালিক কে আবার আল্লাহ ভালো হয় কী করে? হযরত শেখ জামি বড় শায়ের ছিলেন, কবি ছিলেন, একটি পংক্তি বানাইলেন, নামার দাস্তা কে দুনিয়া দোস্তে দারাদ। এভাবে যারা সম্পদ আঁকড়িয়ে ধরে রাখে এরা আল্লাহওয়ালা নয়। মন ভেঙে গেল, নিরাশ হয়ে গেলেন, যেহেতু দূর দরাজ থেকে সফর করে এসেছেন, ক্লান্ত পরিশ্রান্ত, শুয়ে পড়েছেন ওনারই মসজিদে। হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রাহেমাহুল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন না, মন খারাপ, সাক্ষাৎ করে লাভ কি, এই তো দুনিয়াদার। ঘুম এসে গেছে, স্বপ্নে দেখেন কেয়ামত কায়েম হয়ে গেছে, 50,000 বছর অপেক্ষার পর আল্লাহ পাক বিচার আসন গ্রহণ করলেন, লোকেরা হিসাব দিতেছে। হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির হিসাবের সিরিয়াল এসে গেছে, উনি হিসাব দিতে গিয়ে দেখেন মাত্র 1 পয়সার নেকির ঘাটতি।
আর কোন রওয়ায়েতে আছে হাশর মাঠে কিছু লোক তাকে বেরিয়ে দর্শছে যে আমরা তোমার কাছে কিছু হক পাই এটা দাও। হাশর মাঠে হক আদায় করতে হবে এটা নিশ্চিত কথা, ইয়াকিনি কথা। কোন হিসাবে? আল আশবাহ ওয়ান নাজায়ের নামক কিতাবে উল্লেখ আছে, আদ-দুররুল মুখতার নামক কিতাবেও উল্লেখ আছে, আল ফতাওয়াল বাজ্জাজিয়াতে উল্লেখ আছে। বর্তমান হিসাবে হয়তো পাঁচ টাকা হবে, পাঁচ টাকা পরিমাণ হকের বিনিময়ে সাতশত মকবুল নামাজ দিয়ে দেয়া হবে। আপনি আমার কাছে পাঁচ টাকা পান, আমি দেইনি, আপনার হক নষ্ট করে ফেলেছি পাঁচ টাকা, আখেরাতে আমার মকবুল সাতশত নামাজ আপনাকে দিয়ে দেওয়া হবে পাঁচ টাকার বিনিময়ে। জীবনে পড়েছি কয় ভক্ত, কবুল হয়েছে কয় ভক্ত, কোনো বিশ্বাস তো নেই। সাতশো ভক্ত মকবুল নামাজ তো থাকবে কি আমার কাছে? উনি বড় পেরিশান, এখন উপায় কী? আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি, আল্লাহ এই এক পয়সার নেকি এত, এখানের আইন আইন ভঙ্গ করা যাবে না, নেকির পাল্লা যে পর্যন্ত ভারী না হবে পর্যন্ত তো জান্নাতের ফয়সালা হবে না। অনেক কাকুতি মিনতির পর আল্লাহ পাক একটু সুযোগ দিলেন, কি সুযোগ? এমনি তো জান্নাতের ফয়সালা করা যাবে না, যদি কারোর কাছে পেয়ে যাও এক পয়সার নেকি, নেকির পাল্লায় দিবে ভারী হবে, তারপর জান্নাতের ভস্ম। আশা জাগলো মনে, এক পয়সার নেকি সাধারণ ব্যাপার, যাত্রার কাছেই তো পাওয়া যাবে। আসলেন দুনিয়ার অন্তরঙ্গ বন্ধুর কাছে, বন্ধু বললেন তুমি কি, আমি তো তোমাকে চিনি না, দুনিয়া থাকতে তো বলতো যদি জীবন চাও জীবন দিতেও প্রস্তুত আছে, আর এখন আমি তোমাকে চিনি না। কি ভয়াবহ অবস্থা হাশর মাঠের, ইয়াওমায়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি, নিজের ভাই বেরাদর পিতা মাতা সন্তান আদি সব কিছু থেকে ভাগবে, কে নিয়ে আবার কিছু চেয়ে বসে। হযরত মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি মাফতাহুল জান্নাহ নামক কিতাবে লেখেন, আদম সে তার ঈসা নবী নফসি পুকারে ওয়াসবি, আদম সে তার ঈসা নবী নফসি পুকারে ওয়াসবি, বলে ওহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসান, বলে ওহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসান। আবুল বশর সৈয়দেনা হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা ইবনে মরিয়ম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকলেই বিকম্পিত, আমার অবস্থা কি হবে? নফসি পুকারে ওয়াসবি, সকলে নিজের চিন্তায় অস্থির, আমার অবস্থা কি হবে? শুধু একজন নিজের চিন্তা করবেন না, বলে ওহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসান, উম্মতের চিন্তা চিন্তিত থাকবেন একজন শেষ নবী, নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবান যাওয়া চাই নবীর উপর। তো এই ভয়াবহ অবস্থায় হযরত জামিকে কে দিবে নাকি, বন্ধু চিনে নেই। এভাবে কত আত্মীয় স্বজন, শেষমেশ আব্বা চিনল না, শেষ আশ্রয়স্থল মা, দুনিয়াতে মায়ের কোল সবচেয়ে বড় আশ্রয়স্থল, মা পিটায় এরপরও সন্তান ও মা গো ও মা গো বলে চিৎকে দেয়, জানে এর থেকে বড় আশ্রয়স্থল দুনিয়াতে আর নেই। ছোট বাচ্চাকে কিছু বললে আমার আম্মাকে বলে দিব, তার দৃষ্টিতে তার আম্মা সবচেয়ে বড় শক্তিধর, বড় ক্ষমতাধর, বড় আশ্রয়স্থল, এর সাথে কেউ পারবে মা। এবং দেখা গেছে সন্তানের বিপদে আপদে মা যে পরিমাণ এগিয়ে আসে এই পরিমাণ দুনিয়ার আর কেউ আসে না। হযরত মাওলানা এহসান দানিশ রাহেমাহুল্লাহ, বড়ো কা বচপন একটি কিতাব আছে, হযরত আসলাম শেখু পুরী রাহেমাহুল্লাহ তাআলার লেখা, এই কিতাবে লেখে আমার ছোটোবেলায় আমার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে,
চিকিৎসার কাজ হয় না। শেষমেশ ডাক্তার বলল একটি চিকিৎসা আছে যদি এটা করা যায়। কি চিকিৎসা? কোন মানুষের রক্ত যদি তোমার চোখে ঢালা যায় তাহলে চিকিৎসা আছে, এছাড়া আর কোনো ওষুধ নেই। কে দিবে রক্ত তার চোখে ঢালতে? তো উনি বলেন একদিন আমি ঘুমিয়ে আছি, হঠাৎ দেখি চোখে যেন কি পড়তেছে, ঘুম ভেঙে গেছে, চোখ খুলে দেখি আম্মা আঙ্গুল কেটে রক্ত আমার চোখে দিতেছে। এমন কাজ মায়ের পক্ষে সম্ভব, ওনের পক্ষে সম্ভব না। মা হলো দুনিয়ার সবচেয়ে বড় আশ্রয়স্থল। খুঁজে মায়ের কাছে গেলাম, বুক ভরা আশা, মা তো ফিরাবেন না। গিয়ে বলছেন, মা আমি আপনার আদরের দুলাল আব্দুর রহমান জামিন, মাত্র এক পয়সার নেকির কারণে আমার নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মা দুনিয়াতে কত ত্যাগ তিতিক্ষা কত কুরবানি পেশ করেছেন এই আব্দুর রহমান জামির জন্য, আপনার সে আদরের দুলাল জাহান্নামের আগুনে জ্বলবে, আপনার কি সহ্য হবে? মা একটি পয়সার নেকি দিলেই আপনার আদরের দুলাল জান্নাতের মালিক হতে পারে, মা এক পয়সার নেকি চাই। কত বড় আশা, কল্পনাও তো নাই যে এই দুয়ার থেকে ফিরিয়ে দেয়া হবে। মা চোখ রাঙা করে বললেন, কে তুমি এখানে আমার ছেলের পরিচয় নিয়ে এসেছো? সবাই এখান থেকে, তোমাকে আমি চিনি না। হায় হায়, হাসর মাঠের এই ভয়াবহ অবস্থা, এখন অবস্থা কি হবে? মন ভেঙে গেল, আর বুঝি কোনো উপায় নেই, জাহান্নামে আমার কপাল। এর মধ্যে শুনতেছেন কে যেন ডাক দিতেছেন, কেফ ইয়া আব্দুর রহমান, ও আব্দুর রহমান দাঁড়াও। তাকাইয়া দেখেন হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রাহিমাহুল্লাহু তাআলার চেহারা মোবারক দেখা যায়, তিনি ডাকতেছেন, দাঁড়াইলেন। এসে জিজ্ঞেস করলেন, চেহারা মলিন কেন, পরিশান কেন, অস্থির কেন? ভাবলেন যেখানে পিতা মাতা কাজে লাগেনি, এনে তো অচিনা, সাক্ষাৎ তো করিনি এখনো, অচেনা লোকটি কি কাজে লাগবে বলো, বললে কি লাভ হবে বলো? শেষমেশ বললেন, এক পয়সার নেকির ঘাটতির কারণে আমার নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নাম ছাড়া গতি নেই। আল্লাহ পাক একটু সুযোগ দিয়েছেন, যদি কারো কাছে এক পয়সার নেকি পাও, নেকির পাল্লায় তুলে দিতে পারো, ভারী হবে, জান্নাত পাবে, না হয় জান্নাতের ফয়সালা হবে না। কতজনের কাছে গেলাম, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি পিতা মাতা পর্যন্ত, সকলে নিরাশ করে ফিরিয়ে দিয়েছে, কেউ আমাকে এক পয়সা নেকি দেয়নি, জাহান্নাম ছাড়া আর গতি নেই, তাই আমি পরিশান অস্থির। এক পয়সা নেকি বের করে এ যাও, নিয়ে যাও। আল্লাহু আকবার। আর ওই রওয়ায়ত অনুযায়ী যারা হক চাইতেছে উনি তাদের হক দিয়ে দিতেছেন নিজের থেকে, যাও তোমাদের হক নিয়ে যাও, দিয়ে দিচ্ছি। এই অবস্থায় যদি এক পয়সার নেকি পেয়ে যান, কী খুশি কী আনন্দিত হওয়ার কথা চিন্তা করুন। দৌড়ে এসে নেকির পাল্লায় তুলে দিলেন, নেকির পাল্লা ভারী, বদির পাল্লা হালকা হয়ে জান্নাতের সিদ্ধান্ত হয়ে যায়। আর দ্বিতীয় রওয়ায়ত অনুযায়ী হকদারদের হক আদায় হয়ে যায়, তিনি নিষ্কৃত হয়ে গেলেন। এর মধ্যে চোখ খুলে গেছে, চোখ খুলে দেখেন তিনি থরথর করে কাঁপতেছেন, অদূরে হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইকে দেখা যায়। এনাকে কাঁপতে দেখে এগিয়ে এসে বললেন, বেটা তুমি কে, কোত্থেকে এসেছ, কেন এসেছ, কাঁপো কেন? বলতে তো শরমের কথা, একটু আগে যার ব্যাপারে এই ধারণা করেছিলেন যে না মরদ দাস্তা কে দুনিয়া দোস্তে দারাত, যে এইভাবে সম্পদকে জড়ো করে রাখে সে আবার আল্লাহ ভালো হয় কীভাবে, তার দ্বারা এত বড় উপকার পেয়ে গেলেন, বলতে অত সরল। বললেন, না বলো ব্যাপার কি? পায়ে পড়লেন, আগে আমাকে ক্ষমা করুন তারপরে বলছি। এরপরে পুরো ঘটনা বললেন, তো উনি বললেন যে তুমি তো এক পংক্তি বানিয়েছো, নম্বর দস্তা কে দুনিয়া দোস্তে দারাত, আরেক পংক্তি আমার থেকে শুনে নাও,
আগার দারাত বরায়ে দোস্তে দারাত। যারা এভাবে সম্পদ জড়ো করে রাখে এরা আল্লাহওয়ালা নয়, তবে যদি কোনো আল্লাহওয়ালা সম্পদ জড়ো করে বরায়ে দোস্তে দারাত, আরেক আল্লাহওয়ালার জন্য করে, নিজের জন্য নয়। আল্লাহর রাস্তায় ব্যয় করে, মসজিদ মাদ্রাসায় ব্যয় করে, গরিব দুঃখীর পিছনে ব্যয় করে, তালেবুল আলেমের পিছনে ব্যয় করে, আলেম ওলামার পিছনে ব্যয় করে, দিনের কাজে ব্যয় করে, নিজের জন্য জমা করে না, আল্লাহর জন্যই করে, আল্লাহওয়ালার জন্যই করে। এরপর তার কাছে মুরিদ হইলেন। তো সম্পদ থাকলে সে আল্লাহওয়ালা আমার দুনিয়াদার এমন নয়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবীতে বলতেছেন, চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান, চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান, নাই কমাস নখরাব ফরজান দোজন, নাই কমাস নখরাব ফরজান দোজন। দুনিয়ার টাকা পয়সা, জায়গা জমি, অর্থ সম্পদ বাল বাচ্চার নাম নয়। দুনিয়া হইল আল্লাহ থেকে গাফেল হওয়ার নাম, উদাসীন হওয়ার নাম। এক ফকির ভিক্ষা করে, কোনো সম্পদের মালিক নয়, কিন্তু আল্লাহ চিনে না, সারাদিন ভিক্ষাই করে, আল্লাহ আল্লাহ বলে, ভিক্ষার জন্য, আল্লাহ পাওয়ার জন্য নয়। এ পাক্কা দুনিয়াদার, যদিও মোটেও সম্পদ নেই, তারপরও দুনিয়াদার। আর একজন অঢেল সম্পদের মালিক, কিন্তু আল্লাহকে বলে না, আল্লাহ সাথে আছে। একজন সাহাবি গালেবান হযরত আব্দুর রহমান ইবনে আউফ রহমতুল্লাহ আলাইহি, কোটি কোটি টাকার ব্যবসা, এমনকি সিরিয়া ফিলিস্তিন মিশর পর্যন্ত তার ব্যবসায়িক কুটি ছিল। যখন সেখান থেকে লাভ আসত, গনে রাখতেন না, তা কামরা ছিল, এখানে ডেলে রেখে দাও, স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা ডেলে রেখে দিত, অঢেল সম্পদ। মেহমান সবসময় থাকতো, কখনো 400-500 মেহমান পর্যন্ত এক এক বেলায় খাইত, দস্তরখান বিছানো হইত, বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত হইত, উনিও আসতেন, এই দস্তরখান দেখে, খাবার দেখে কান্না আরম্ভ করতেন, কখনো হু হু করে কাঁদতে কাঁদতে পুরো সময় শেষ হইতো, মেহমানরাও তার কান্না দেখে কান্না শুরু করতো, খানার জায়গায় খানা দস্তরখানে রয়ে গেছে, কেউ খেতে পারেনি কান্নার কারণে। এই খানার সামনে আসাতে আল্লাহর কথা মনে পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা মনে পড়ছে। ওনার যুগে তো এই পরিমাণ সম্পদ মুসলমানের হাতে ছিল না, এত খাবার জোগাড় করতে পারতো না, তারা কত কষ্ট করছেন, আর এখন আল্লাহ পাক এত খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, তো কান্না আরম্ভ করত। আল্লাহর এক ওলি যখন খেতে বসতেন, তা একটা একটা করে তরকারি আসতেছে সামনে, মুরগি আসলো, কাহা আল্লাহ আপনি বুঝে আমার জন্য মুরগি পাঠিয়ে দিলেন, এটাও বলেননি, একটা সালাদ শশ আসলো, তো চোখের পানি ছেড়ে দিতেন, আল্লাহ এই শশাও বুঝে পাঠিয়ে দিলেন, এটাও বুঝে বলেননি, চিন্তা করুন এই অবস্থা, আল্লাহকে বলেননি। তো সম্পদ অডেল থাকুক, আল্লাহ যদি সাথে থাকে, এটা দুনিয়াদারি নয়, এটা আল্লাহ ভালো। হযরত ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ বাগদাদের অনেক বড় বুজুর্গ, সপ্তম শতাব্দীর বড় সুফি, বড় আল্লাহওয়ালা, তার কিতাবগুলো পড়ে দেখুন। অর্থ সম্পদ কামাও, ফকির হয়ে থাকবে না, আল্লাহ রাস্তা ব্যয় করো, এতে ফায়দা বেশি হবে, উপকার বেশি হবে, আর ফকির হয়ে থাকলে উপকার বেশি হবে না। হাদিস শরীফও আছে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, দাতার হাত গ্রহীতার হাত থেকে উত্তম, দেওয়া ভালো। সম্পদ থাকলেই তো দিব, না থাকলে কোথেকে দিব, আর সম্পদ আসবে কি আকাশ থেকে পড়বে, কামাইতে হবে, এটা দুনিয়াদারি নয়। অনেক সময় আমরা এটা দেখে ধোকা খেয়ে যাই, না আল্লাহ। আবার কোন কোন বুজুর্গ আছে, গুমনাম, কেউ চিনে না, জানে না, শোনে না, বড় আল্লাহ। আর কেউ আছে খুব প্রসিদ্ধ, সারা দুনিয়া চিনে, দুই রকম। হাদিস শরীফে তো আছে, একজনের ধ্বংস হওয়ার জন্য, বরবাদ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, তার দিকে আঙ্গুল উঠে, সবাই চিনে এটা ধ্বংসের জন্য যথেষ্ট। তাহলে যে প্রসিদ্ধ হয়ে গেল, পরিচিতি, এইভাবে সারা দুনিয়ায় ধ্বংস হবে।
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মসনবী শরীফের ব্যাখ্যায় লেখেন, কয় দেখো সম্পদ মানুষ কোথায় রাখে, যেখানে চোর ডাকাতের কল্পনাও যায় না এমন এক জায়গায় রাখে। টাকা পয়সা লুকিয়ে রাখে কোথায়, যেখানে চোর ডাকাতের কল্পনাও যায় না, যেখানে রাখতে পারে না ওখানে রেখে দেয়। কেউ চিনে না জানে না শোনে না, আসলে এখানে ভিতরে কী আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে। তো ঠিক আল্লাহ পাকের মারেফাত, আল্লাহ পাকের মহব্বত, এগুলো আল্লাহ পাক কোথায় রাখে, কেউ চিনে না শোনে না জানে না, অকল্পনীয় এক জায়গার মধ্যে রাখে, গুমনাম বুজুর্গ। কিন্তু এই সম্পদ যদি এইভাবে লুকিয়ে থাকে, কেউ চিনে না জানে না শোনে না, এই সম্পদ দ্বারা উপকৃত হওয়া কি সম্ভব? তো হড়িয়ে রইলে এখানে উপকৃত হবো কীভাবে? তো সম্পদ তো জমা করে রাখার জন্য নয়, উপকৃত হওয়ার জন্য। উপকৃত হতে হলে এখন সম্পদ বাইরে আনতে হবে, সবাই জানতে হবে, বিতরণ করতে হবে, খরচ করতে হবে, তখন গিয়ে উপকৃত হওয়া যাবে, এর আগে তো উপকৃত হওয়া যাবে না। টাকা যদি আপনার পকেটের ভিতরে লুকিয়ে থাকে উপকৃত হইতে পারবেন? উপকৃত হইতে হলে পকেট থেকে বের করতে হবে, মানুষকে দেখাইতে হবে, চাই দোকানদারকে দেখান, চাই হোটেলওয়ালাকে দেখান, যাকে দেখান দেখান লাগবে। পকেটে লুকিয়ে রাখলে তো বাতো হবেন না, কোনো সামান খরিদ করতে পারবেন না, পকেটে থাকলে কী হবে? আমার শেখ উমর শেখ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামর দরকার তোমার মুখে শুনেছি, এক বেটা ওমরা যেতেছে, তা হজরতের কাছে আসছে দেওয়ার জন্য। হজরত জিজ্ঞেস করলেন, ওখানে থাকা খাওয়ার ইন্তজাম ঠিকঠাক করেছেন তো? টাকা পকেটে থাকলে সবই হয়, জব্দুল কি টাকা পকেটে থাকলে সবই হয়। ওই রমজানে হজরত ওমরা গেছেন, একদিন দেখি দুপুরে ওই লোকটা হারামের মধ্যে যেন মারা যায় যায় অবস্থা, চেহারা মলিন, খুব ক্লান্ত দুর্বল, দেখে ভাই কি অসুস্থ লাগছে, কয় না তুই কি সাহারি খেতে পারেনি, কেন পারলেন না, কই গেছি হোটেলে খাইতে দেখে অনেক লম্বা লাইন, এই লাইন শেষ হতে হতে সার রক্ত থাকবে না, তো এটা বাদ দিয়ে গেছি আরেক হোটেলে, ক খাবার শেষ, কয়েক হোটেল ঘুরতে ঘুরতে কোথাও খেতে পারেনি, সাহারির সময় শেষ হয়ে গেছে। তো টাকা পকেটে ছিল না, ছিল তো, টাকা পকেটে থাকলে সবই হয়, পকেটে তো ছিল, হলো না তো, তো টাকা পকেটে থাকলে হবে না, এটা বের করা লাগবে। এই জন্য কেউ বলে টাকার মতো নিমক হারাম বন্ধু আর কেউ নেই, কেন যতদিন আমার কাছে থাকে আমার এক পয়সার উপকার করতে পারে না, কোটি টাকা কাছে নিয়ে একে জোরে জোরে বসে থাকুন, উপকার হবে? উপকার কখন করে, বিচ্ছেদ বেদনা দিয়ে, আপনার থেকে সরে আরেকজনের পকেটে ঢোকে, তারপর কিছু উপকার, নিজের কাছে থাকতে উপকার করতে পারে না, তো কত বড় নিমক হারাম বন্ধু। আবার কেউ বলে যে টাকা পয়সা কত গুরুত্বপূর্ণ বন্ধু, আমার দোষ ত্রুটি যত আছে সব ঢেকে রাখে টাকা পয়সা, গরিব মানুষের কত দোষ আর ধনীর কেউ ধরে না, দোষ নেই, কেন নেই, টাকা পয়সার কারণে। তা এক বুজুর্গ বলছেন, আয় জর তো খোদা নিস্তে বলে কিনব খোদাই, আয় জর তো খোদা নিস্তে বলে কিনব খোদাই, কাজিয়ে হাজাতে তু সত্তারে অয়ুবম, কাজিয়ে হাজাতে তু সত্তারে অয়ুবম। ও টাকা পয়সা তুমি খোদা নাও ঠিক, তবে খোদার কসম খেয়ে বলছি, কি তুমি আমার কাজুল হাজাত, আমার সকল প্রয়োজন তুমি মিটাই দাও, সত্তারে অয়ুবম, আমার যত দোষ ত্রুটির আয়ব আছে সব তুমি ঢেকে রাখো টাকা পয়সা। আরও পরিষ্কার দৃষ্টান্ত, ঢাকার আশেপাশে যেখানে পঁচা পানি, গান্দা পানি, ময়লা, দুর্গন্ধে যাওয়া যায় না, বালি দিয়ে বরট করে সুন্দর বিল্ডিং বানায় এখানে বসে এখন ভাত খাই, তাই কে ডাকলো এই ময়লা, সব টাকা পয়সা তো রাখছে, টাকা না থাকলে কি পারতাম, পারতাম আল্লাহ। তো এই টাকা ভিতরে রেখে দিলে অন্যরা উপকৃত হতে পারবে না, উপকৃত হতে হলে এটাকে বের করতে হবে, তোমার সবাই জানে এই টাকা। তো ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের মারেফত, আল্লাহ পাকের মহব্বত প্রথম তো রাখেন ওই জায়গায় যেখানে কেউ টের পায় না, শয়তানও টের পায় না। এরপরে
লুকিয়ে রেখে দিলে তো কেউ উপকৃত হতে পারবে না, এবার এটাকে প্রকাশ করে দেন। তো তখন পরিচিতি হয়ে যায়, সারা দুনিয়া চিনে, অমক আল্লাহওয়ালা বড় বুজুর্গ, এখন তার কাছে যায়, তার থেকে আল্লাহ রাস্তা খুঁজে নেয়। হযরত শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি রাহিমাহুল্লাহ, আজ থেকে 700 বছর আগের বুজুর্গ, ঢাকা সোনারগাঁ মাদ্রাসার হাদিসের প্রথম ছাত্র, আমাদের এই বাংলাদেশে প্রথম হাদিসের মাদ্রাসা সোনারগাঁ, মোগড়াপাড়া থেকে 5 কিলোমিটার পশ্চিম দিকে, ডান দিকে যাবেন তো সেখানে হযরত শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ, শরফুদ্দিন ইয়াহিয়া আবু তাওয়ামা উস্তাদ আর শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি ছাত্র, 24 বছর এখানে লেখাপড়া করলেন, 24 বছর, 2 যুগ। ওস্তাদ খুশি হয়ে তার মেয়েও বিয়ে দিয়েছেন ছাত্রের কাছে, এখান থেকে একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে। এই 24 বছর যাবৎ ওনার বাড়ি থেকে যত চিঠিপত্র এসেছে একটি চিঠিও তিনি পড়েননি। কেন পড়েননি? তিনি একথা ভাবতেন, আমি তো তালেবুল এলেম, এলেম অর্জন করতে এখানে এসেছি, চিঠিপত্র পড়তে লিখতে তো এখানে আসেনি, তাই কোনো চিঠি পড়েননি, এভাবে না হলে এলেম হয় না। কিন্তু চিঠিগুলো নষ্ট করেননি, রেখে দিতেন বস্তার মধ্যে। 24 বছর পর মনে আসলো যে এতদিন তো কিছু পড়িনি, দেশের কী অবস্থা, আব্বা আমার কী অবস্থা একটু দেখি খুলি, বস্তা খুলছেন। প্রথম যে চিঠি তার হাতে পড়ল, তারেখ দারোয়াত আজিমতের টিকায় লেখা আছে, এই চিঠিতে তার আব্বার মৃত্যু সংবাদ লেখা ছিল। অন্তরে ধাক্কা লাগলো, আব্বা মারা গেল, আম্মার কী অবস্থা জানি না। এই চিঠি নিয়ে ওস্তাদের কাছে গেছেন, গিয়ে বললেন যে হুজুর, 24 বছর যাবৎ কোনো চিঠিপত্র পড়িনি, তবে বস্তায় জমা করে রেখে দিতাম, আজকে একটু নিয়ে বসলাম, দেখি এগুলোতে কী লেখা। প্রথম যে চিঠি খুললাম এর মধ্যে আমার আব্বার মৃত্যু সংবাদ লেখা। হুজুর আম্মার কী অবস্থা জানি না, এখন একটু বাড়ি যেতে মন চায়, বাড়ি হলো বিহার রাজ্যে, আসেন তো বাঙ্গালে, বাড়ি বিহারে। ওস্তাদ অনুমতি দিলেন, যাও। তো উনি ওনার স্ত্রী, স্ত্রী তো ওস্তাদের মেয়ে, আর ওই 9 বছর শিশু, তিনজনের কাফেলা রওনা করলেন। বাড়ি গিয়ে দেখেন আম্মা আছেন, 2-4 দিন রইলেন বাড়িতে। কিন্তু বাস্তবে যারা আলেম আল্লাহওয়ালা, এরা কিতাব ছাড়া, লেখাপড়া ছাড়া, দিনী চর্চা ছাড়া থাকা সম্ভব নয়, থাকতে পারে না। এখন এখানে চর্চা নাই, কিতাব নাই, কিছু নাই, বড় অসহ্যকর অবস্থা। একদিন ঘরে এসে আম্মাকে ডাক দিলেন, নিজের 9 বছর শিশুকে আম্মার কোলে দিয়ে বলতেছেন, মা দরাম পেছরে মান্দরা বজায়ে পেছরে সুমা পেন্দা রেত, ও আমার মা, আমার এই সন্তানকে আপনি আমার জায়গায় মনে করবেন, এটা আপনার সন্তান। পেছরে মান্দরা বজায়ে পেছরে সুমা পেন্দা রেত, আমার এই সন্তানকে আপনার সন্তানের জায়গায় মনে করবেন। ও বেদানে কে পেছরে সুমা ইয়াহিয়া মুর্দ, আর একথা জানবেন আপনার ছেলে ইয়াহিয়া মারা গেছে, ইয়াহিয়া নেই, এটা আপনার ইয়াহিয়া। মাম্বরায়ে হসুল এলম হারজাকে খাহাম মিরাওয়ান, আমি এলেম অর্জনের লক্ষ্যে, এলমে জাহেরি তো 24 বছর এখানে অর্জন করছেন ঢাকায়, এখন এলেম মানে এলমে বাতিনি, এলমে তাসাবুফ, এটার লক্ষ্যে হারজাকে খাহাম মিরাওয়ান, যেখানেই প্রয়োজন সেখানে চলে যাচ্ছি, এই বলে বাড়ি ত্যাগ করলেন। ত্যাগ করে তখনকার সময় যত বুজুর্গ ভারতে ছিলেন, এক এক করে দরবারে দরবারে ঘুরতেছেন, এমনকি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ ওনার দরবারও গেছেন, উনিও মুরিদ করলেন না, বললেন সেমর গেস্ট দর দামে মা নাই উস্তাদ, এটা তো সেমর আমাদের খাঁচার ভিতরে এটা ঢুকবে না, উনি অনেক বড় আলেম, এটাকে বশ মানানো আমার পক্ষে সম্ভব হবে না, পান খাওয়াইয়া বিদায় করে দিয়েছেন। নিরাশ হয়ে বাড়ি চলে আসতেছেন, পাইলাম না কাউকে, সাথে বড় কাফেলা আছে, একজন ভাইও আছে, ভাই বললেন ইয়াহিয়া আরেকজন বুজুর্গ রয়ে গেছে, চলো ওনার কাছে যাই। যেখানে নিজামউদ্দিন আউলিয়া কাজে আসতো না, ওনার কাছে গেলে কী হবে, চলো না যাইয়া দেখি। হযরত খাজা ফেরদাউসি রাহিমাহুল্লাহ তো ভাইয়ের কথায় রওনা করছেন,
বস রওনা করা মাত্র দেখেন অন্তর অবস্থার পরিবর্তন ঘটতেছে, যত কাছে ঘনাচ্ছেন তত অবস্থার পরিবর্তন বাড়তেছে। খানকার দুয়ারে গিয়ে দেখেন কম্পন সৃষ্টি হয়ে গেছে, ভিতরে ঢুকার সাহস নেই, চিন্তা কর কাহারে কে তরসা দাজ হক তাকওয়া গুজিদ তরসা দাজ ওয়াই জিন্ন ইনসো হার কে দিদ তরসা দাজ ওয়াই জিন্ন ইনসো হার কে দিদ। যার কলব আল্লাহর ভয়ে ভর্তি, একে জিন মানুষ সব মখলুক ভয় পায়, কাঁপতেছেন, অনেক কষ্টে ওনার সামনে গিয়ে বসছেন, কথা বলতে পারতেছেন না কম্পনার ভয়। অনেক কষ্ট করে বললেন হজরত মোরা মুরিদ বকুনেত, হুজুর আমাকে মুরিদ করুন। হজরত মুরিদ করলেন, কিছুদিন রাখলেন, রাখার পর বিদায় দিলেন যাও দেশে। বিদায়কালে বললেন কি পথে যদি কোনো সংবাদ পাও ফেরত আসবে না, সফর জারি রাখবে, এই শেষ কথা বলে দিলেন। পীরের খানকা থেকে রওনা করে মাত্র 3 মাইল আসছেন, এক ফরসখ 3 মাইল, সংবাদ আসতো পীরের এন্তেকাল হয়ে গেছে। এখন মন চায় আবার ফিরে যাই, শেষবারের মতো ওনার চেহারাটা দেখি, দাফন কাফনে শরিক হই। কিন্তু পীরের হুকুম কি, সফর জারি রাখবে, ফিরে আসবে না। কলিজায় পাথর বেঁধে সফর জারি রাখলেন, এটাকে বলি দিন। আদেশ মানার নাম দিন, আবেগ পুরা করার নাম দিন নয়। আমরা তো এখন আবেগ, আব্বা মারা গেছে 4 দিন না, হুজুর আমার আব্বার আজকে 7 দিন একটু কুলখানি আসেন, ওই 7 দিন না তো শরীয়তে নাই, এটা তো শরীয়তে নাই, ঠিক হবে না, স্বভাবটা অন্যায়, উল্টা গুনার সম্ভাবনা বেশি, তো ঠিক আছে সামনে আর করবো না। তা আব্বা তো একজনে, সামনে আব্বা আবার মারা যাবে, সামনে করবেন না, 7 দিন না তো একবারে আসবে সারা জিন্দিগিতে, আর কি 7 দিন হবে, বক্তা একজন থাকে, বক্তা একাধিক হয় না, এইটু ব্যবস্থা করুন, আগে জানালেন না কেন। কেউ কেউ তো আছে মাশাআল্লাহ সবজে অবস্থা না, অনেক আছে বুঝের, আর অনেক আছে আচ্ছা ঠিক আছে আপনারা গেলে না যাবেন, যে হুজুর আসবে সেই হুজুরকে দিব, মানে দেখায় যে কিছু ফসা করে দিতাম আপনি ফাইলেন না, হ্যাঁ আরে হুজুর কানে হেরে দিব, আল্লাহ আকবার, হুজুরাই ফসা লালাই তো। এই ধরনের অবৈধ পন্থায় চাইলে বহু পয়সা এটা কামাইতে পারে, আলহামদুলিল্লাহ আল্লাহর ভয়ে কামায় না, অন্য বয়তো নেই, হুজুরদের দরকার আছে, পয়সাদের দরকার নেই তা তো না, হুজুরাও মানুষ, এদের বড় বাচ্চা আছে, পরিবার আছে, খরচ আছে, পয়সার দরকার আছে, তারপরও নেয় না কেন, আল্লাহর ভয়ে নেয় না, আল্লাহর ভয় না থাকলে নিত, আল্লাহ মাফ করুন। আবেগ পুরা করার নাম দিন নয়, আদেশ মানার নাম দিন। আল্লাহ, তো ফিরে আসলেন না, সামনে চললেন। ভারতের রাজগীরের জঙ্গল, প্রসিদ্ধ জঙ্গল, এই জঙ্গলে সন্ন্যাসীরা সাধনা করে, গৌতম বুদ্ধ এখানে বসে সাধনা করে বৌদ্ধ ধর্ম আবিষ্কার করেন। এই জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আসতেছেন সাথে কাফেলা, হঠাৎ কানে ময়ূরের আওয়াজ আসলো, ময়ূরের আওয়াজ আমরা তো শুনে বিড়াল মেয় মেয় বলে, কুকুর বলে গেউ গেউ, গরু বলে আম্বা, ছাগল ম্যাঁ ম্যাঁ, এগুলি আমরা শুনি, আসলে আমার আল্লাহ কী বলেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোনো বস্তু নেই, শুধু প্রাণী নয় জড় পদার্থ আছে এগুলিও, এমন কোনো বস্তু নেই, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আমার আল্লাহর প্রশংসা সহকারে সর্বদা তাসবিহে রত থাকে, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তোমরা এদের তাসবিহ বোঝো না, আমরা বুঝি না, ম্যাম শুনি আসলে সে তাসবিহ পড়ে, ওই কান থাকলে বুঝতাম, ওই অন্তর থাকলে বুঝতাম, এটা নাই তো বুঝি না। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, শবে কদর মুয়াজ্জিন উঠছে রাত্রে মিনারের আগায়, এক চিৎকার দিয়ে বেহোশ হয়ে গেছে, হুঁশ আসার পরে জিজ্ঞেস করা হলো ব্যাপার কি, চিৎকার দিয়ে বেহোশ হয়ে, মুয়াজ্জিন বলতেছে আমি মিনারার মাথায় উঠে যখন চতুর্দিকে তাকাই দেখি পুরা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ গাছ গাছালি সহকারে
আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে আছে। এই দৃশ্য দেখে আমি হোশ রাখতে পারিনি, বেহোশ হয়ে গেছি। আমরাও দেখি গাছ দাঁড়ানোই আছে, উনি তো দেখতেছেন কি গাছ সেজদে আছে। তাই কোন বুজুর্গ বলেন, তো মেরে নজদিক হর দম লেকে মাই আন্দা হো পর, তো মেরে নজদিক হর দম লেকে মাই আন্দা হো পর, বক্সো বনোরে বসিরত জেসে তু আবে নজর, বক্সো বনোরে বসিরত জেসে তু আবে নজর। আল্লাহ পাক আমাদের কাছে আসেন, কিন্তু আমরা কি দেখি? ওই চক্ষু নাই তাই দেখি। আল্লাহ তো মুয়াজ্জিন তো দেখছেন, সেই চক্ষু আছে, সেজদায় পড়ে আছে। তো যাদের সে কান আছে বোঝে আল্লাহ তসবিহ পড়ে, আমাদের কান নেই বুঝি না, বলে গেউ গেউ করে তসবিহ পড়ে। তো ময়ূরের আওয়াজ কানে এসেছে, আমরা তো বুঝতাম ময়ূর ময়ূরের আওয়াজ দেয়, উনি তো বুঝছেন ময়ূর কী বলে, ময়ূর কী বলে বুঝছেন। আমাদের কুমিল্লা জেলা লাকসাম থানায় এক বুজুর্গ ছিলেন, এখন আলাদারা অন্য লাইনের হয়ে গেছে, কাজিমউদ্দিন ওনার নাম। তো যাইতেছেন এক জায়গায় কর্মকার লোহা পিঠে কামার, তো মুরিদদেরকে জিজ্ঞেস করে লোহা কী বলে, খুজুর লোহা আবার কী বলবে, ঠাস ঠুস আওয়াজ হয় আর কী বলবে, কয় না লোহা বলে যে আর সেই, যে আর সেই, যে আর সেই, আমাকে পিটো পোড়ো যা করো, আমি যে লোহা সেই লোহা, যে আর সেই। রাত্রে আসতেছেন সফর করে, শিয়ালে ডাক দেয়, তো মুরিদকে জিজ্ঞেস করে শিয়াল কী বলে, তো মুরিদরা বলে শিয়াল বলে হুয়াক্কা হুয়াক, হুয়াক্কা হুয়াক। কয় না, শিয়াল বলে আমার সুখ তোদের দুঃখ, আমার সুখ তোদের দুঃখ। তার মানে শিয়াল তো হিসাব নিকাশ নেই, মাটি হয়ে যাবে, আমার হিসাব নিকাশ আছে, জান্নাত জাহান্নাম আছে, তাই আমার সুখ তোদের দুঃখ, এটা বলে। তো আমরা তো শুনি একরকম, উনি শোনেন আরেক রকম। তো ময়ূরের আওয়াজ কানে আসলো, বুঝে ফেলেছেন ময়ূর কী বলে, ওয়াজদ এসে গেছে, এক দৌড়ে অগর জঙ্গলার ঢুকে গেছেন। সাতের কাফেলা অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাইল না, নিরাশ হয়ে কাফেলা চলে আসছে, তিনি আর আসলেন না। দীর্ঘ বারো বছরের জঙ্গলের ভিতরে লুকিয়ে রইলেন, বারো বছর। বারো বছর পর সুলতান মোহাম্মদ তুগলক উনি বিহারের গভর্নরকে আদেশ দিলেন, এ হযরত শায়খ শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি আছে রাজগীরের জঙ্গলে, যেভাবে হোক তাকে বের করতে হবে, না হয় তোমার গায়ে নেই। এই গভর্নর বেচারা এখন বয়ে এই লোক পাঠায় খুঁজা মারে পাইছে, বের করছে, কিন্তু উনি বাইরে থাকবেন না, ওই জঙ্গলে থাকবেন। এই বারো বছর জঙ্গলের পাতালতা তার পোশাক, জঙ্গলের পাতালতা তার খাবার, এভাবে কাটাই জঙ্গলে উনি আছেন আর ওনার খোদা আছে। এ বারো বছর লুকিয়ে রইলেন জঙ্গলের ভিতরে, আল্লাহর মহব্বতের মারাফাত যা দেওয়া দরকার এখন ভিতরে দেওয়া হয়েছে। এই বারো বছর লুকানো, জঙ্গলে লুকিয়ে থাকলে মানুষকে উপকৃত হতে পারবে? টাকা পয়সা লুকিয়ে রাখলে মানুষ উপকৃত হতে পারবে? পারবে না, এটা প্রকাশ করতে হবে। আল্লাহ পাক প্রকাশের ব্যবস্থা করে দিলেন ওই সুলতান মোহাম্মদ তুগলককে দিয়ে। অনেক পীড়াপিড়ির পর রাজি হইলেন, সপ্তাহে একদিন আসবেন লোকালয়ে একদিন, একদিন আসেন জুমার সময়, আবার দাঙ্গা জঙ্গল। সুলতান বললেন না, গভর্নরকে বাধ্য করলেন তার জন্য খানকা তামির করো, খানকা নির্মাণ করো, বাধ্য করে এখানে থাকতে হবে, মানুষকে হেদায়ত করতে হবে। এখন উলুল আমরের আদেশ মানাও জরুরি, এখন রইলেন খানকায়। তারিখে দারওয়াত আজিমতে লেখা আছে আজ থেকে সাতশো বছর আগের কথা, তখন পৃথিবীর লোকসংখ্যা কত কম, পনেরোতম শতাব্দীতেও পৃথিবীর লোকসংখ্যা ছিল মাত্র 50 কোটি, আজ থেকে 500 বছর আগে মাত্র 50 কোটি, 19তম শতাব্দীতে 300 কোটি, আর 2000-এ এসে এখন 700 কোটি। তো 15 থেকে আরও 2 বছর আগে 13তম শতাব্দীতে কত কম ছিল পৃথিবীর লোকসংখ্যা, এরপরেও তার হাতে 1 লক্ষ মানুষ হেদায়ত পেয়ে গেছে। প্রথমে লুকানো অবস্থা, এরপরে যখন মানুষ উপকৃত হইতে হবে আল্লাহ পাক প্রসাদ করে দিলেন, এখন 1 লক্ষ মানুষ হেদায়ত পেয়েছে। মাকতুবাতে সদি তার কিতাব আছে, আলহামদুলিল্লাহ আমার কাছেও আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদেরকে প্রথমে লুকাইয়া রাখেন, এখন সম্পদ দিতে হবে, দেওয়ার সময় যদি প্রকাশ হয় তো ডাকাতে গিয়ে রাখবে, রাখবে না, শয়তান ধোকা দিবে, নষ্ট করে ফেলবে, তাই লুকিয়ে রাখেন।
এরপর যখন আল্লাহ পাক চান এবারে আমার বান্দার উপকৃত হোক এবারে এটাকে ছড়াইয়া দেন, সারা দুনিয়াবাসী তাকে তখন চিনা শুরু করে। যদি লুকিয়ে থাকতো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম আমরা শুনতাম, জুনায়েদ বাগদাদীর নাম শুনতাম, হযরত থানভীর নাম শুনতাম, হযরত মাদানীর নাম শুনতাম, শুনতাম না। আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন লক্ষ মানুষ তাদের দ্বারা উপকৃত হয়েছে, প্রকাশ করে দেন আল্লাহ। তো এই প্রকাশ পেয়ে এখন দেখা যায় তাকে সকলে চিনে, তার পরিচিতি অনেক বেশি, অর্থ সম্পদ অঢেল আসতে থাকে চতুর্দিক থেকে, এটাকে বলে ফুতুহাত। এই দেখো আমরা ধোকা খাই, যার কাছে আসে আল্লাহ মাফ করু, হেও ধোকা খাইতে পারে। এই জন্য আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সেও যদি ধোকা খায় ও আমি তো এখন একটা কিছু হয়েই গেছি, যে এত লক্ষ মানুষ আমার প্রশংসায় পঞ্চমুখ, এত হাদিয়া তোফা এত কিছু আমার কাছে আসতেছে, আমি তো একটা কিছু হয়ে গেছি, কয় না। হযরত থানই বলেন বন মা এ বসার হেবে নজরে গাওহারে দারি, বন মা এ বসার হেবে নজরে গাওহারে দারি, ঈসা না তোমা গাছতে বাতাস দিকে খরে চাঁদ, ঈসা না তোমা গাছতে বাতাস দিকে খরে চাঁদ। তুমি কিছু হয়েছো কি হওয়ানি, এটা এই জনসাধারণ বললে হবে না। আরেকজন আল্লাহওয়ালা, যার কাছে আল্লাহর মারেফত আছে, যার কাছে আল্লাহর মহব্বত আছে, গুপ্ত ধন আছে, ও যদি সার্টিফিকেট দেয় যে হ্যাঁ এ আল্লাহওয়ালা, তখন তো বুঝবে তুমি আল্লাহওয়ালা। জনসাধারণ তো উলঙ্গ কাপড় চোপড় কিছু নেই, হের পিছিয়ে পড়ে, এলাকে বলবো যে আল্লাহওয়ালা, যে সবসময় হারামে লিপ্ত, একে আল্লাহওয়ালা হইতে পারে? কয় না হুজুর, ভিতরে কী আছে বলা যায় না, আর ভিতরে কী আছে তো প্রকাশে করে রাখছে, বলা যায় তুমি বলা তো যায় ভিতরে কী, এ প্রকাশ। লুঙ্গি ফাজেমা ফিনলে না, এটা বলা যায় না ভিতরে কী, এখন তো লুঙ্গি ফাজেমা নাই, বলা যায় ভিতরে কী? হের পিছিয়েও তো পাবলিক ঘুরে, এই জন্য কি আল্লাহওয়ালা বলবো না? আর এক আল্লাহওয়ালা বলতে হবে যে এ হলো আল্লাহওয়ালা, এর কাছে আসলে উপকার হবে, না হয় ধোকা খেয়েছে। অমল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কত রকমের ধোকা চতুর্দিক থেকে। ঠিক তেমনিভাবে কোনো আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে যখন আমরা জিকির, ওজিফা, আওরাদ ইত্যাদি শুরু করি, তো কয়েক সবক পরে দেখা যায় কিছু মিষ্টি নিয়ে যেন কে আসতেছে, ফল নিয়ে আসতেছে, গ্রাণ নিয়ে আসতেছে, নূর নিয়ে আসতেছে, আমার চতুর্দিক শুধু নূর, কত মিষ্টি কত ফল সব সামনে। সে আরেক ধোকা হলে শয়তান সব ধোকা দেয়, তুই একটা কিছু হয়ে গেছিস, এখন আর লাগবে না জিকির করা, এখন নূর এসে গেছে তোর কাছে, গ্রাণ এসে গেছে তোর কাছে, জান্নাতের গ্রাণ, এই ফলভুর আসতেছে জান্নাত থেকে, মিষ্টি আসতেছে ব্যস্ত থেকে, আর দরকার কি, আর দরকার নেই। এ আরেক ধোকা, ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এখন যদি কোনো হক্কানে বুজুর্গের রহনুমাই না থাকে, তিনি যদি রাস্তা না দেখান, তো শেষ ধ্বংস হয়ে গেছে। উনি রাস্তা দেখাবে যে এগুলি হলো ধোকা। আবার কখনো কখনো নতুন নতুন জিকির আজকাল শুরু করলে তো আমাদের ব্রেনের মধ্যে শুষ্কতা আসে, দেমাগি খুশকি, ব্রেনের শুষ্কতা আসলে নূর দেখা যায়। আসলে এটা শুষ্কতার প্রভাব, বাস্তবে নূর নয়। আমরা ধোকা খাই মনে করি নূর আসতেছে, আমি তো এখন কামেল ওলি, আসলে এটা হলো ব্রেনের শুষ্কতা। আমাদের দেশীয় ভাষায় বলে চোখে সরিষা খেত দেখে, এরকম একটা এই সরিষা খেত দেখে, আসলে এটা কী নয়, বুজুর্গই নয়, ধোকা। তো বিভিন্ন সুরতে শয়তান ধোকা দিতে চায়, যে লোকটা তো আরেক আল্লাহওয়ালার সংসদে গিয়ে আল্লাহওয়ালা হতে চলছে, হে আবার হাজারো মানুষকে আল্লাহওয়ালা বানাবে, আমার মিশন তো থেমে গেল, তাই ধোকা দিতে চেষ্টা কর। সব কিছু কেটে আমাকে সামনে অগ্রসর হতে হবে, তবে জান্নাতের রাস্তা সুগম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।